অন্যদিকে সুপ্রিম কোর্টে পিছলে অনুব্রত মামলার শুনানি আপনাদের আবারও জানিয়ে রাখি অন্যতম গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টে পিছলে অনুব্রত মণ্ডল মামলার শুনানি অনুব্রত মণ্ডলকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই সেই মামলায় শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে পিছলে অনুব্রত মামলার শুনানি পরবর্তী শুনানি আগামী 18ই অক্টোবর অনুব্রত মণ্ডলকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল সিবিআই সেই মামলার শুনানি পিছল পরবর্তী শুনানি 18ই অক্টোবর সুপ্রিম কোর্টে অনুব্রত মামলার শুনানি পিছল সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 18ই অক্টোবর সুপ্রিম কোর্টে অনুব্রত মামলা সুপ্রিম কোর্টে পিছল অনুব্রত মামলার শুনানি পরবর্তী শুনানি 18ই অক্টোবর ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই সুপ্রিম কোর্টে পিছল অনুব্রত মামলার শুনানি পরবর্তী শুনানির সম্ভাবনা 18ই অক্টোবর এমনটাই জানতে পারা যাচ্ছে পরবর্তী শুনানি 18ই অক্টোবর এই নিয়ে কথা বলবো প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে পীযূষ কান্তি কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো সুচেতনা কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডল রক্ষা কবচ পেয়েছিল এবং এই মামলাতেই অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিতে সুপ্রিম কোর্টে আবেদন জানায় সিবিআই এবং সেই আবেদনেরই শুনানি ছিল আজ কিন্তু সিবিআই সময় চাওয়ায় আজ সেই আবেদনের শুনানি পিছিয়ে দেওয়া হলো আগামী 18ই অক্টোবর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সুচেতনা ধন্যবাদ পীযূষ কান্তি